बड़ो बाजार थाना एलाका थेके 56 लक्ष टाका उद्धार। गोपन सूत्रे खबर पे अभियान गुंडा दमन शाखा और एसटीएफ एर पुलिसेर जाले 9 व्यक्ति ग्रेप्तार। रवींद्र सरणी और महात्मा गांधी रोडेर दुई अफिस थेके এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কলকাতায় ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। 56 লক্ষ টাকা উদ্ধার বড় বাজার থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান গুন্ডা দমন শাখা ও এসটিএফ এর পুলিশের জালে 9 ব্যক্তি। বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ফের বিপুল পরিমাণের টাকা উদ্ধার কলকাতায়, কোথা থেকে এলো এত টাকা, কি জানা যাচ্ছে সুচারু? দেখো, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সেই সঙ্গে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তারা যৌথভাবে অভিযান চালায় কলকাতার দুটি জায়গায়, একটি রবীন্দ্র সরণি এবং আরেকটি এমজি রোডে। এবং সেখানে কার্যত তারা হঠাৎ করে হানা দেয়, কারণ তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে হাওয়ালার মধ্যে মাধ্যমে টাকা এসেছে, এবং সেই হাওয়ালার মাধ্যমে টাকা আসার খবর পাওয়া মাত্রই যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফ। এবং তারপর একেবারে তারা সাফল্য পায় এবং 56 লক্ষ টাকা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। এবং এই মুহূর্তে কর্তব্যরত সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা খতিয়ে দেখছে কোথা থেকে এই 56 লক্ষ টাকা এলো, কি তার সোর্স, এবং এই 9 ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ অফিসিয়ালসরা। আজকে তাদের কোর্ট প্রডিউস করা হবে এবং তারপর নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জানতে চাইবেন পুলিশ আধিকারিকরা। এবং কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফ এর কাছে আগেই প্রথম খবর আসে, এবং গোয়েন্দা বিভাগ মারফত এই খবর পাওয়ার পরই গোয়েন্দা বিভাগ দুটো টিমে অভিযান করতে বলে, এবং সেই অভিযানেই কিন্তু এই সাফল্য আসে। এবং কার্যত দেখা যায় ঘরের বা অফিসের বিভিন্ন প্রান্ত থেকে টাকা পাওয়া যাচ্ছে, এবং তারপর টাকা গোনার জন্য ভেন্ডিং মেশিন আনা হয়, এবং তারপর দেখা যায় যত সময় গড়িয়েছে টাকার পাহাড়। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই 9 কার্যত নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবীন্দ্র সরণি এবং এমজি রোড এই দুটি জায়গাতেই কিন্তু তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। এবং এই যে 9 গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি টাকার উৎস সম্পর্কে কিছু জানা গেছে সুচারু? একেবারেই তাই, আমি তোমাকে সেটাই বলছি যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে কোথা থেকে এই এত বিপুল সংখ্যক পরিমাণ টাকা এলো, এই টাকার সোর্স কি, সেটাই জানার চেষ্টা করছেন কর্তব্যরত সিনিয়র পুলিশ অফিসিয়ালসরা। এবং আজকে যেহেতু গ্রেপ্তার করলে কোর্ট প্রডিউস করতে হয়, কোর্ট প্রডিউস করে সেখানে অবশ্যই পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এবং 9 উদ্দেশ্য কি, তারা কিসের সঙ্গে যুক্ত ছিলেন, কোথা থেকেই বা এই লিকুইড ক্যাশ তারা জড়ো করেছিলেন, ফলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তের দিকে এগোচ্ছে পুলিশ অফিসিয়ালসরা। এবং সব মিলিয়ে কথাই বলা যেতে পারে যে এই 56 লক্ষ টাকা উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্র সরণি এবং এমজি রোডের এই এলাকা জুড়ে। বেশ, ধন্যবাদ সুচারু, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো কলকাতায় ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। 56 লক্ষ টাকা উদ্ধার বড় বাজার থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান গুন্ডা দমন শাখা ও এসটিএফ এর পুলিশের জালে 9 ব্যক্তি গ্রেপ্তার। রবীন্দ্র সরণি ও মহাত্মা গান্ধী রোডের দুটি অফিস থেকে 9 গ্রেপ্তার করা হয়েছে।